মাদারীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিন দর্জি ছাগল চুরি করে প্রাইভেট কারে করে পালিয়ে যাবার সময় ছাগল সহ গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খসপুর ইউনিয়ন পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়কের ওপর এই ঘটনা ঘটে। তুহিন দর্জি শহরের ইটেরপুর এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ছাত্রলীগের সহ সভাপতি তুহিন দর্জি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খসপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেট কারে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন চোর চোর বলে চিৎকার করে। শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুর আসছিল। এ সময় পুলিশের গাড়িটি প্রাইভেট কারটিকে সামনে থেকে আটকে ফেলে। গাড়ির ভেতর থেকে একটি ছাগল সহ ছাত্রলীগ নেতা তুহিন দর্জিকে গ্রেপ্তার করে। পরে পুলিশ সাদা রঙের প্রাইভেট কারটি ও ছাগল সহ তুহিন দর্জিকে থানায় নিয়ে আসে। ছাগলের মালিক লোকমান মালত বলেন, ঘাস খাওয়ার জন্য বাড়ির সঙ্গে রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেট কার থেকে একজন লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তিনি আরো বলেন, এ সময় আমরা ধাওয়া করি এবং কতিপয় পুলিশ এসে প্রাইভেট কারটি সহ তুহিনকে ধরে ফেলে। আমি এর বিচার চাই। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন অনিক বলেন, আমি ছাগল চুরির ঘটনা শুনেছি, যদি এই ঘটনার সত্যতা পাওয়া যায় তাহলে আমরা এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।